ভালো লাগে জিনিসটার প্রতি নলেজ থাকা, যে আমার আরো শেখার ইচ্ছা, আমার মনে হয় সবার মধ্যে থাকা দরকার। আমরা আজকের ক্যাম্পটা করার আগে আমরা কিছু বেশি জানতে লাভ করছি, আমরা একটা কর্মু কি আছে, তো জাস্ট আজকে এটা আমরা ট্রাই করবো, এক্সপেরিমেন্ট করবো যে আমরা পারি কিনা না, একটা ছেলের থেকে বেশি দূরে মারতে পারবো কিনা, আর এটা নাকি ওই অ্যাগ্রেসিভ মোডে দিতে লাগবো, আমি জাস্ট দাঁড়াই লাইটলি করি না। ভাবো, ইমাজিন করো যদি কালকে তোমার লগে হয়, কালকে যদি তুমি আমি ওরা সবাই পারবো, চলো রাইট হ্যান্ড দিয়ে আগে 10 টাইমস করবো, তারপর লেফট হ্যান্ড, চলো 1, 2, 3, 4, 5, এরকম যেন থাকে না, অনেকে এরকম থাকে, এরকম যেন থাকে না, কিরকম থাকবো আগে ইনকুলার চেকটাগুলো ক্লোজ করো, হ্যাঁ, তারপর যেটা টাইট করে কভার করে যাতে, হ্যাঁ টাইট, তুমি টাইট থাকো, মানুষ যখন ঢিলা হয় তো তুমি যদি তারে মারো না তার কিছু হবো না, তোমার হাতে লাগবে ওই জায়গাটা টাইট টাইট, ওই জায়গাটা কভার করবো, এখানে হাত এখানে থাকবো, এখানে কেটে থাকবো, যদি আমার কেউ মারতে চায় আমি হাত উপরে উঠে ব্লক করবো, বাবু ওটা তো আমার কেউ মারতে চায় হাত দেওয়ার তো, হ্যাঁ হাতটা এখানে করবো, এখানে টাইট করবো, যখন পাঞ্চ করবো এখান থেকে মারবো, আমি যদি ভাবো এখান থেকে যদি মারি পারবো আমি সবকে এখানে না, আমরা দেখো না যে কোনো জিনিস মারতে হইলে ঢিল মারতে হইলে হাত এখান থেকে আমি যেন ফোর্স পাই, আমরা সেম এরকম পাঞ্চ করবো এখান থেকে আসে, হ্যাঁ এরকম সোজা ছাড়বো এখানে, এরকম না কেউ এখানে এরকম করবো এরকম না, একদম স্ট্রেট, হ্যাঁ অল্প প্রথম আস্তে আস্তে করবো, নাহলে এখানে পেন হয়েছিল, চলো আমরা 20 times 5 প্র্যাকটিস, 3, 4, 5 1, 2, 1 যদি আমার একবারে করে এটাকে এরকম এরকম 1 পারবো আমরা সবাই এরকম একদম ইজি, আর 2 উঠাবো ঠিক সামনে, চলো 1, 2 আবার 2 তে সাউন্ড দেবো, চলো 1, 2 আবার 1, 2 আবার 1, 2 আরো জোরে 1, 2 1, 2 ভেরি গুড। এটা 2 days ওয়ার্কশপ, স্যাটারডে সানডে, অ্যাড্রেসটা হইল গিয়া আপনার দাস কলোনি শ্রীরামপল্লী রাম ঠাকুর মন্দির, এখানে আমরা 2 দিনের ওয়ার্কশপ করলাম, আর একটাই কারণ হইল গিয়া রিজাল্টটা, এখন যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা মেয়েরা আত্মরক্ষা করার লিগা সেলফ ডিফেন্স হইতে, সেলফ ডিফেন্সের যে ট্রেনিংগুলো থাকে যেমন কি আপনার কারাটে বাগেরা বাগেরা দ্বন্দ্ব চালানি আরও বহুত কিছু কিছু, তো দেখুন বলে তো মারি নিবা কোনো জায়গায় বুদ্ধিও প্রয়োগ করতে হবে, দিয়ে দেবো যাতে কীভাবে বুদ্ধি প্রয়োগ করিয়া এই জায়গা থেকে আপনি কিছু কিছু জায়গা থেকে বাঁচিয়ে দিতে পারবো, এটাই জিনিস করবো যে মেয়েরা প্লিজ জাগ্রত হোক, যদি তোমরা জাগ্রত না হো কেউ কিছু করতে পারবে না, ধন্যবাদ।